ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি ভাই মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, আমার ছোটদেরও আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা সকলকে, আর ছোটদের বড়দের সবাইকে অনেক 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 ভালোবাসা। তা আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে আমাদের কলেজের পক্ষ থেকে কিছু কাজ যেগুলো করতেই হয় সেটা আমরা সেরে নিই, তারপরে আবার গান শুরু করব। নমস্কার, আমরা ধন্য শ্রীমতী লোপামুদ্রা মিত্র আমাদের কাছে এসেছেন। এখন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা এবং বরণ করে নেওয়ার পালা। উত্তরীয় পরিয়ে দেবেন মাননীয় অধ্যাপিকা শ্রীমতী লিপিকা সাহা এবং অধ্যাপক শ্রী শুভাশিস মুখার্জি। শ্রীমতী লিপিকা সাহা এবং ডক্টর শুভাশিস মুখোপাধ্যায়, ফুল তুলে দিচ্ছেন ডক্টর শুভাশিস মুখার্জি। Thank you.
এবার সুবর্ণ জয়ন্তী স্মারক তুলে দিবেন সম্মাননীয় অধ্যাপক শ্রী সন্তু মণ্ডল। কৃষ্ণনগরের মৃত্তিকার শিল্পের একটা নিদর্শন আমরা উপহার স্বরূপ তুলে দিচ্ছি তার হাতে, তুলে দেবেন শ্রী মলয় বিশ্বাস। সঙ্গে থাকছেন ডক্টর পঙ্কজ চক্রবর্তী, সঙ্গে থাকছে অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী। আনুষ্ঠানিক পর্ব, আনুষ্ঠানিকতার পর্ব শেষ, এবার দিদি তার মতো করে গাইবেন। ধন্যবাদ দিদি। হ্যাঁ, যেটা বলার রয়েছে যে এক এক সময় এত আদর পাই, আর বিশেষ করে যে এটা আমার একটা নেশা যে আমাদের, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে যেখানে যেটা বিশেষত্ব সেই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বার করা, আর সেই নেশার মধ্যে যখন কেউ আমাকে সেটা উপহার হিসেবে দেন, আর বিশেষ করে যখন রবীন্দ্রনাথকে পাই, তার আনন্দটা একেবারে অন্যরকম। এতজন আপনারা রয়েছেন, এতক্ষণ ধরে সাউন্ড চেক করার পরেও আপনাদের আবার প্রত্যেককে প্রণাম। আমরা এরপরের যে গানটি গাইব, আগের গানটিও সবাই জানেন কিন্তু সাহস করে গেয়ে উঠতে পারলেন না, তাই না? তা এবারের গানটি যদি জানেন, গানটা ধরার পর হাত তুলবেন কে কে জানেন, আর একেবারে শেষে গিয়ে আমরা গাইব একসঙ্গে। তার আগেটা আমি শোনাবো, সবটা যদি আপনাদের কাছ থেকে শুনি তাহলে আর আমি কী করলাম, ঠিক আছে? সবার হাতে তো মোবাইল, তোমায় হৃদ মাঝারি রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারি রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, হ্যাপা ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, না না আর পাব না, তোমায় হৃদ মাঝারি রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, মনোহরা
আমার নিজের মোবাইলে আমি তুলছি, আমার ছবি থেকে গেল, কিন্তু মোবাইলের মেমোরি বলে একটা পদার্থ আছে, আছে কি আছে না, যদিও ক্লাউড এখন মেঘ এখন কিনে নেওয়া যায়, সেখানে সব কিছু পুড়ে রাখা যায়, তবুও এই অনুষ্ঠানটা পুরোটা যদি মোবাইলে রেকর্ড করা হয়, যেদিন মোবাইলটা ভারী হয়ে যাবে, মানে মোবাইলে প্রচুর জিনিস হয়ে যাবে, তখন খুলে দেখা হবে যে কোনটাকে বাদ দেবো, দেখা যাবে সব থেকে ভারী ভারী একজন মহিলা হচ্ছেন লোপামুদ্রা মিত্র, প্রায় 100 কেজি ওজন, দে বাদ, ডিলিট, জীবন থেকে মুছে যাব। তার থেকে আমাকে দু চোখে দেখো, আমার গান শোনো, আমি তোমার দিকে তাকাই, তুমি আমার দিকে তাকাও, একেবারে গলা জড়িয়ে বলবো আই লাভ ইউ মোবাইল আমার, রাইট? চলো, এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাসে একদিন ফিরতে হবে মানুষকে, কারণ মোবাইলে ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা একেবারে যন্ত্র। যাই হোক, পরের কথা, এরবারে আমরা যে গানটি গাইব, গানটি গেয়েছে, সুর করেছেন কল্যাণ সেন বরাট এবং গানটি লিখেছেন গিয়াসুদ্দিন।
একটা সুন্দর গরম মশলা টাইপের দে, বুঝেছিস? ঝাল কিছু দিস না কিন্তু। বাংলা আমার সর্ষে ইলিশ, তারপর তারপর কি? জোরে বলো, জোরে বলো। চিংড়ি কচি লাউ, আমি গাই তালে শুনে। বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে, জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা মুখের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা মুখের ভিতরে, বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে, জিরের বাটায় দাও, বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে, জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা সুগানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে, চাকলিয়া মরি, সরু চাকলিয়া মরি, শীতের ভোরের বেওরা পুকুর টু, সুগানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে, চাকলিয়া মরি, সরু চাকলিয়া মরি, বাংলা পাশে মাছকে ধুয়ে, জিরের বাটায় দাও, বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে, জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের আরেকটু মশলা কমতে পারে কান।
জীবনে খুব বেশি সিনেমায় গান গাওয়ার সুযোগ পাইনি, বা যে কটা গেয়েছি সব কটা গান তো হিট করেনি। যে গানটা সবথেকে বেশি হিট করে আছে বেশ অনেক দিন ধরে, সেই গানটি হচ্ছে আমার মতে তোর মতন কেউ নেই। এটা অনুপম রায়ের কথা এবং সুর, হেমলক সোসাইটি সিনেমার গান। আর এটা একটা গভীর প্রেমের কথা। গভীর প্রেমের কথা বলতে, না, সামনের বেঞ্চে কয়েকজন খুব ছোট বসে আছে, কলেজের ছেলেপুলোকে বলা যায় গভীর প্রেমের কথা, ওদের সামনে বলাটা ওরা অবশ্য বুঝবে না, ওরা খুবই ছোট। না ছোট না তো তোমরা নও, ওই যে সামনে যারা বসে আছে ছোট পুটকে পুটকে, খুব ছোট না, তাহলে বলবো না। আসলে ওই গভীর ভালোবাসা বিষয়টা নিয়ে আমার খুব সংশয় আছে, বুঝেছ? আর বা বুঝেছেন, যারা আমার সঙ্গে একমত হতে পারবেন সাহস করে তারা একমত হবেন, বেশিরভাগই সাহস করতে পারেন না। সেটা হচ্ছে এই বিষয়টা প্রথম প্রথম ভীষণ ভালো, কিছুদিন পরে না মনে হয় বাবা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, আর ভালো লাগছে না, তখন না যায় ছাড়া না যায় রাখা, একটাবারে বিড়িগিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেরকমই কোনো একটা জায়গার থেকে আমার মতে তোর মতন কেউ নেই, একদম প্রেমের গান শোনানোর চেষ্টা করছি। Thank you.
ছই যতটা লুকিয়ে কবিতা বেশি ধরা পড়ে যা তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল মেঝেতে গর্ত ছিল, মেঝেতে গর্ত ছিল, এরা তো জানেই না, এরা তো ছোট ছোট ছেলে পুলে, মেঝেতে গর্ত ছিল বিষয়টাই বোঝে না। হ্যাঁ, মেঝেতে গর্ত ছিল আমার একটি গান, অনেক দিনের গান, নয় নয় করে আমার বয়স অনেক, কিন্তু আমি তো ঠাকুমার বয়সী একদম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আমার বন্ধু মানুষ, কিন্তু এরা তো আমার নাতি নাতনির দলে পড়ে। তা কিছু কিছু জিনিস একটু বলে দিই, না বললে ঠিকঠাক বোঝাবে না। উনি যে গানটা গাইতে রিকোয়েস্ট করেছেন, সেই গানটার নাম হচ্ছে কার্পেট। তা কার্পেট জীবনের এমন একটা জিনিস যেটা আমরা আমাদের ঘরে পেতে রাখি। কার্পেট অ্যাকচুয়ালি সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি কার্পেটটা পাতা রয়েছে কিন্তু আমাদের নিজেদের মনে। কেন বলো, কেন বলো, কী বলবেন নিজের মনে? কার এখানে মনে হয় যে আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার মনে একটা বড় কার্পেট পাতা রয়েছে? কারণ না, ধরুন আপনার পাশে এমন একজন বসে আছেন তাকে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আজ তার সঙ্গে আপনার দেখা হয়েছে। আপনাকে কিন্তু হাসি মুখে বলতে হচ্ছে, ভালো আছো তো? খুব ভালো মা, কী ভালো লাগলো তোমাকে দেখে, ও মা দারুণ। কিন্তু ভিতরটা তা বলছে না, ওই যে হ্যাঁ দারুণ ইত্যাদি, ওটা হচ্ছে আপনার কার্পেট। মানে পেটে যেটা তাকে, মুখে সেটা নয়। আরও বড় গণ্ডগোল আছে কার্পেট এমন একটা জিনিস, যা ঘটে যাচ্ছে বাবা তাকে চাপা দিয়ে দে। কার্পেট তুলে দেখতে যাস না, দেখতে গেলেই নানান কেলেঙ্কারি, কী সেজে কী হবে, কী ধরা পড়ে যাবে, ভয়ঙ্কর মুশকিল। তাই এইসব বিষয় নিয়েই আমাদের কার্পেটের গান, শুভ দাশগুপ্তর লেখা, সমীর চট্টোপাধ্যায়ের সুর। মেঝেতে গর্ত ছিল এদিক সেদিক নানান মাপে, কিনেছি কার্পেট
তাই সস্তা দরে সঠিক মাপে মেঝেতে গর্ত ছিল এদিকে সেদিকে নানান মাপে কিনেছি কার্পেট তাই সস্তা দরে সঠিক অতিথি এলে এখন লুকোইনে মুখ লজ্জা দিধায় অতিথি এলে এখন লুকোইনে মুখ লজ্জা দিধায় বরঞ্চ খ্যাতি জোটে আমার রুচির প্রশংসা ও রুচির প্রশংসা যে আসে সর্বপ্রথম তার পেটে তার নজর পড়ে বলে বেশ তার চারপাশে তার নকশা রঙি ভয় নেই হোঁচট খাওয়ার শুয়ে বসে কাটছে শুধু তবলা গিটার নিয়ে এই ঘরেতে নানান গান তবলা গিটার নিয়ে এই ঘরেতে নানান গান তবলা গিটার বাইরের লোক জানি না জানি কে বললাম কজন পিঠের ওই গর্তগুলো বহাল আছে আগের মতন বাইরের লোক জানি না জানি কে বললাম কজন মেঝের ওই গর্তগুলো বহাল আছে আগের মতন নানা কীট পোকামাকড় নানা কীট পোকামাকড় বাড়ছে দিব্যি অন্ধকারে ওপরে কার্পেট তাই হচ্ছে না কেউ একেবারে পোকারা মারছে দিব্যি শঙ্খ বাবা বেদুর বিছে ওপরে এরকম চলছে তো বেশ জানি নে আর কদিন যাবে কার্পেট হচ্ছে ফুটো দেখতে পাচ্ছি নানান ভাবে এরকম চলছে তো বেশ জানি নে আর কদিন যাবে কার্পেট হচ্ছে ফুটো দেখতে পাচ্ছি নানান ভাবে রাত্রে ঘুমিয়ে দেখি বিভৎস স্বপ্নে সাক্ষী রাত্রে ঘুমিয়ে দেখি বিভৎস স্বপ্নে সাক্ষী কার্পেট করেছে ফুটো ভাঙছে ভিতের পুরনো সকালে সব ভুলে যাই আবার বসে রিওয়াজ করি লোকে আসে দেখে বলে ঘরটা কি আমরি সকালে সব ভুলে যাই আবার বসে রিওয়াজ করি লোকে আসে দেখে বলে ঘরটা কি আমরি কার পেট দিব্যি নরম চারপাশে কার নকশা রঙি কার পেট দিব্যি নরম চারপাশে কার নকশা রঙি মেঝের ওই গর্ত ভুলে রেওয়াজ করে কাটছে শুধু মেঝের ওই গর্ত ভুলে রেওয়াজ করে কাটছে শুনে মাগা সাদা কালি সাবা না আপনি এরকম পরপর শক্ত শক্ত গান বলবেন না এরপরেই কার্পেটের পরেই বলছি নিবন্ত এই চুল্লিতে মানে শক্ততম গান একটা আইকে যাবি গাইবো আর কি গাইতে হবে বেণীমাধব গাইতে হবে ঠিক আছে ঠিক আছে বেণীমাধব কিন্তু খুব বোরিং গান হ্যাঁ মগজতলাই গাইবো আপনাকে কি শিখিয়ে দিয়েছে ও
ওই একটা গান আমি গাই, মানে আমাকে রিকোয়েস্ট করবেন না, ঠিক আছে? কারণ ওই গানটা আমি আজকে প্রায় বিশেষ কোনো কারণে আজকে অনেক বছর গাওয়া বন্ধ করে দিয়েছে। ওরে বাবা, দেখেছিস তো, এরা শোনেই নি। প্রথম পাহাড় দেখা, প্রথম সাগরে স্নান, প্রথম তোমাকে দেখা, শুরু হলো প্রথম সে গান। আজকাল আর কেউ শুনতে চায় না জানেন তো, এখন হচ্ছে ঝিং পুটুক করে ঝিং পুটুক করে ঝিং পুটুক করে ঝিং। চ তোদের জন্য, ছোটদের জন্য নেক্সট জেনারেশন কলেজ, সুতরাং সেই কথা মাথায় রেখে আমাকে তো কিছু গাইতেই হবে। তবে এই গানটি যখন আমি 2007 এবারে যেটা গাইতে চলেছি, এটা এই গানটা যখন আমি গাই, এমনি এখন আমাকে, আমি অনেক হাসি ঠাট্টা ইয়ারকি, মানে আমি এখন অনেক হালকা, কিন্তু যখন আমি গান শুরু করেছিলাম 96, তারপরে 10 বছর, আমি কিন্তু খুব এরকম একজন মহিলা ছিলাম। মানে এখন আমি ঠাকুমা হয়েছি, কেন বলি, ঠাকুমা বিষয়টা খুব আদরের, কিন্তু যখন আমি দিদি ছিলাম তখন আমি খুব কঠোর টাইপের একজন ছিলাম। কেউ কিছু বললেই যে এই পাশে সিটি দিচ্ছিল, আগে যদি কেউ আমায় সিটি দেয়, কে সিটি দিচ্ছে সে, এরকম করে বকতাম। কিন্তু এখন আমার ভালো লাগে, কারণ মনে হয় সিটি দিচ্ছে মানে ও আনন্দ হয়েছে তাই সিটি দিচ্ছে। আর আমাদের যখন ছোটবেলা ছিল তখন কেউ সিটি দেওয়া মানে তাকে প্যাক দেওয়া, তাই তো? এটা আমাদের কালচারে ছিল, কিন্তু এখন গোটা পৃথিবীতে বিষয়টা একদম অন্যরকম হয়ে গেছে। তা এই গানটা যখন আমি গাই তখন আমার খুব ভিতরে ভিতরে একটা অস্বস্তি হচ্ছিলো যে এই গানটা আমি গাইবো, আমি তো একেবারে ন্যাকা মহিলা নই, আর এই গানটা এমন একজন মহিলার গান, মানে মহিলাকে নিয়ে গান আর কি, যে যে বলছে এই আমাকে ধরো ধরো, আমাকে বাঁধো বাঁধো, আমি নিজে কিছু পারি না, তুমি আমার সব, তুমি আমাকে রক্ষা করবে। আমি মোটে তা নই, আমি বলি আমি সব, এই যে এখানে সব ছানা পুলো পাপনাগুলো আমার রয়েছে, আমি একা মহিলা কিন্তু 18 জনকে চালাই অন্তত এই টিমের। আর সেটা না, আমি বাড়িতে আমার বরকেও চালাই বেশ ভালো রকমভাবে, তা যাই হোক। কিন্তু এখন এই সময় এসে, এই বয়সে এসে মনে হয় কি যে একটা কাঁধ থাকলে ভালো, যেখানে মাঝে মাঝে একটু মাথাটা হেলান দিয়ে আরাম করা যায়। তা সেই জায়গা থেকে এই গানটি, কেমন? এই সান সুন্দর খোপা, সন সুন্দর খোপা আমার ভিগ গিলাই না, ছাতা ধরা হে দেওরা, এই সন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরা দেওরা, সন সুন্দর খোপা আমার ভিগ গিলাই না, রিমি ঝিমি পানি আবার সকিলাই না, রিমি ঝিমি পানি আবার সকিলাই না, এই সন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরা হে দেওরা, এই সন সুন্দর খোপা আমার ভিগ গিলাই না।
सुंदर खो पाया मर भीग गिलैना চাপকাতে চায়, আমি উল্টে কিন্তু মানে আমি আমার মতো ঘোড়া যে কি করবে তাকে, সে এক একটা রিলসে দেখি না যে ঠ্যাংটা দিয়ে এরকম করে মেরে দিল। আমাকে যদি কেউ ঘোড়া দিয়ে চালাতে চায় আমি সেটাই করে দেব। চাপুকে ঘোড়া দড় মারে না, ছাতা ধরা দেওরা এইখানে সুন্দর শাড়ি আমার ভিগে গিলাই না। আমিও তো ওদের সঙ্গেই নাচছিলাম, শাড়ি খোপা ছাতা দাঁড়ি। এই আপনি চলে যাচ্ছেন কেন গো দিদি? আমি কোথা থেকে? এই আপনি হচ্ছেন আসল কালপ্রিট। আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ গাড়ি পাওয়া যাবে না তো আমি কি করবো? এরম করলে কিন্তু খেলবো না বলে দিলাম। এই তুমি আমার অনেক ছোট, তোমার থাকার ইচ্ছে ছিল না? হ্যাঁ এই মানে আমি এই জন্য না ছেলেগুলোকে সহ্য করতে পারি না। এই চলো বাড়ি চলো, আর দরকার নেই থাকা। কোনটা? যমুনাবতী কি? আবার আসিব ফিরে। আচ্ছা একটু বলে নিন না কোনটা কোনটা, দেখি কানটা খুলে। আবার আসিব ফিরে, লীলাবালি, যমুনাবতী, হ্যাঁ ওই তো যমুনাবতী লীলাবালি। আয় কে যাবি, আয় হবে হবে হবে, শেষ গান হবে, আয় আয় কে যাবি, আয় গাইব, শেষে গাইব একদম, কারণ আমার তো ভয় আছে আয় আয় কে যাবি শুনে আপনি যদি চলে যান। আপনি কি বারবার মোবাইলে দেখাচ্ছেন বলুন তো? আচ্ছা আপনার মতো আমাদের শ্রোতার জন্য কিন্তু বেঁচে আছি, আজ 30 বছর গান গাইছি, আমি এসেছি আজও আপনাদেরই জন্য। লাল মাটি সবুজ টিলা সুহাগ সে রং গিলা হেলে দুলে নেচে নেচে চলা, ও লাল মাটি সবুজ টিলা সুহাগ সে রং গিলা হেলে দুলে নেচে নেচে চলা, ও দিনে রাতে তার সাথে মাটি কাপড় মন সাকাটা ছপ 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 ছপর ছপর যেন শুধু খেলা 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 খেলা, ও হেলে দুলে নেচে নেচে চলা, ও লাল মাটি সবুজ টিলা সুহাগ সে রং গিলা হেলে দুলে নেচে নেচে চলা, মাটি কাপড় মন সাকাটা ছপ 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 ছপর ছপর যেন শুধু খেলা 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 খেলা, ও হেলে দুলে নেচে নেচে
একবার ও হেলে তুলে নেচে নেচে চলা। কি সুন্দর নাচেরা, তোরা কি যমজ নাকি? যমজ জোড়া, ওই জন্য এত সুন্দর। আচ্ছা আবার আসিও ফিরে, আবার আসিও ফিরে, আগে গাইবো না নিব। এই আপনারা তো কি গাড়ি ধরতে হবে? আপনারা খুব বেরসিক এরকম, এবং আপনাদের সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না। আবার আসিব ফিরে আগে গাইবো না, নিবন্ত এই চুল্লি আগে গাইব, নিবন্ত এই চুল্লি। নিবন্ত এই চুল্লি এই গানটি যমুনাবতী কবি শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা। কবি শঙ্খ ঘোষের কবিতা, সমীর চট্টোপাধ্যায়ের সুর। খাদ্য আন্দোলনের সময় এই গান লেখা হয়েছিল। আর এই গানটি হচ্ছে একটি মা এবং মেয়ের দুমুঠো ভাতের জন্য স্ট্রাগল, দুমুঠো ভাতের জন্য যে আন্দোলন, যে জীবন যুদ্ধ, একেবারে সেইটার গান এটা। আপনারা এত শক্ত শক্ত গান চাইবেন শুনতে, এটা আমি সত্যি ভেবেই আসিনি। আমার গানের লিস্টটাই একদম অন্যরকম ছিল। যাই হোক, যখন শুনতে চাইছেন আমি নিশ্চিত করে শোনাব। ভূমি ব্যান্ডের গান আমি কেন গাইব? ভূমির গান ভূমি গাইবে, ভূমিকে ডেকে নিয়ে এসো। আর সবচেয়ে বড় কথা, ভূমির কাকে ডাকবে সেটা হচ্ছে কথা। দুটো ব্যান্ড আছে, একটা হচ্ছে সুরজিত বন্ধুরা, আর একটা হচ্ছে ভূমি আমাদের সমুদ্র। আর কালকে কালকে সুরজিৎটা আছে, তাহলে ভূমির গান কাল সুরজিৎ গাইবে, কি আশ্চর্য ঘটনা। আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে, নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা উড়াতে বন্দি, নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা উড়াতে বন্দি। হাই তোকে ভাত দি কি দিয়ে যে ভাত দি, হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, হা নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাজার
দায়িত্বতে মন্ত্রী ভরকি না আটরকি না জমকে কে সামলায় আর চকে চকে থামায় দেখছ না হামলায় ওরে যাস নে ও হামলায় যাস নে কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের রণে চললো রণে চললো চললো মেয়ের রণে চললো রণে চললো বাজে না ডম্বর অস্ত্র ঝনঝনে করে না জানলো না কেউ চললো মেয়ের রণে চললো রণে চললো চললো মেয়ে চললো রণে চললো বেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়ে চললো রণে চললো চললো মেয়ে চললো রণে চললো নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক চোখকে ঢালে সহস্র বন্ধী যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিশের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিবন একটা রবীন্দ্রনাথের গান না গাইলে হয় না না উচিত মমচিত্তে গাইব না একই লাবণ্যে গাইব একই লাবণ্যে ওটা আপনাকে আমি কানে কানে গলা জড়িয়ে শুনিয়ে দেব এমনি এখানে যারা বাচ্চারা রয়েছে একদম যারা তারা এমনিই রেগে যাচ্ছে আমার আপনার ওপরে সে তো বুঝতেই পারছেন আমি তো বুঝতেই পাচ্ছি কিন্তু একটু মাঝামাঝি জায়গায় আসা উচিত তা নয়তো খুব গণ্ডগোল হবে তারা তোরা তো এতগুলো নেচেছিস আবার কাকে দেখি বল ছোট্ট একদম ছোটদের দেখি না মাঝারিদের দেখি না আমাদের মতো বুড়োদের দেখি একই লাবণ্যে পূর্ণপ্রাণ এটা আমাদের আকাশ দ্য ইনফাইনাইট অ্যালবামের গান আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে একটু আমি এবং আমার সহকর্মী জয় সরকার দুজনে আমরা একটুখানি এক্সপেরিমেন্ট করি সেই এক্সপেরিমেন্টগুলো কিছু কিছু সাকসেসফুল তার মধ্যে একই লাবণ্যটা একটা তা এই ঘোর শীতে অবশ্য আসতে চলেছে বসন্ত কারণ ঠান্ডা এবারে উধাও হয়ে যাবে মনে হচ্ছে তা অকালে বসন্ত Thank you.
প্রাণ প্রাণে সহে করা উচিত না চ অনেকক্ষণ হয়েছে সিরিয়াস বুড়োদের গান আর নয় থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই সি ইউ আমরা এখন ছোটদের জন্য চলো আচ্ছা না আপনি তো বুড়ো হয়েও বুড়ো নন দেখি মাথা টুপিটা খুলুন তো কতটা বয়স হয়েছে দেখি ও এমন কিছু বয়স হয়নি আপনি আমার চেয়ে ছোট তাহলে আমরা লীলাবালি গাই লীলাবালি গাইব আরে আর বুড়োদের গান হলে আমাকে ছোটরা আর ডাকবে না জীবনে কোনো দিন আমি এখনো পাঁচ বছর গান গাইব বলে ঠিক করেছি না আমি চাইলেই তো আর হবে না আমার আমি যার কাছে মানে আপনারা যে গানগুলোর অনুরোধ করছেন সেই গানগুলো যিনি তৈরি করেছেন সমীর চট্টোপাধ্যায় চলে গেছেন
কিন্তু তিনি বলতেন একটা কথা, যে পাঁঠার ইচ্ছে কালী পুজো হয় না, পাঁঠার ইচ্ছে কালী পুজো হয় না, সুতরাং এটা কেউ বলতে পারে না। আমার ইচ্ছে আছে পাঁচ বছর গাইব, কিন্তু আমার ইচ্ছে তো আর আমার গান ডাকবে না লোকে, সেটা সবটাই প্রজন্মের ওপর নির্ভর করছে। আমরা লীলাবালিটা গাই, তারপরে দেখা যাবে অন্য কী করতে পারি। শেষ গান গাইছি তাহলে, না এরম করলে কি করে হবে বলুন, আমার গাড়ি নেই, আমায় চলে যেতে হবে, ছেলেরাই হচ্ছে সব নষ্টের গোড়া, সে আমি জানি। হ্যাঁ বলো বলো, বেনী মাধব গাইব,
কি মাধব, কি মাধব, দাঁড়ান দাঁড়ান, আপনি কি একটা বললেন, উনি লীলা মাধব বলেছেন না? হ্যাঁ, আপনিও তেমনি এরম এরম করলেন, উনি বলতেন লীলা মাধব আর আমি আবার কিছু বলতাম, মজা হতো বেশ। হ্যাঁ চলো, দাদিনা নাতিন আমি একা গাই না, সবাই যদি আমার সঙ্গে গায় তাহলে আমি একমাত্র দাদিনা নাতিনা গাইব, বেশিটা গাইতে বলবো না, শুধু দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, ঠিক আছে? চলো, রেডি রেডি রেডি, ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর। দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা। না, অনেকেই গাইছেন, অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু সবাই পার্টিসিপেট করছেন না। রবীন্দ্রনাথ বলে গেছেন কিন্তু একাকী গায়কের জন্য গান নয়, গাইবে গায় নাচবে কি, মোবাইলে ছবি তুলতেই সব একেবারে শেষ। ওয়ান টু থ্রি ফোর। দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, নাতিনা নাতিনা, দাদিনা নাতিনা, ভোরের দরজা, নাতিনা দাদিনা, শুনছি নতুন শতাব্দী ডাকা, নাতিনা নাতিনা, দাদিনা নাতিনা, ভোরের দরজা, নাতিনা দাদিনা, শুনছি নতুন শতাব্দী ডাকা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তোটা নাতে কালকে সে নিশ্চয়, জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়, মন্দ ভালো সাদা কালো জীবন হয়ে যায়। দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা, ভোরের দরজা, দাদিনা দাদিনা, শুনছি নতুন শতাব্দী ডাকা, দাদিনা নাতিনা, দাদিনা দাদিনা, মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে, আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়, মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায়। দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা, ভোরের দরজা, দাদিনা দাদিনা, শুনছি নতুন শতাব্দী ডাকা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা। তোমার কাছে শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে, যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, গরম মাথায় নিয়ে ভরত রাজ্য পাবে না, সেই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় সবনে চলে যায়, দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় সবনে চলে যায়। কেউ বা খেলো প্রচুর খেলো, কেউ পেল না মনে, ভাবছি নতুন শতাব্দীটার কবার কি জোরে, দাদিনা নাতিনা, দাদিনা নাতিনা, ভোরের দরজা,
না ধানি না শুনছি নতুন শতাব্দী নাড়া, নাতি না ধানি না নাতি না ভোরে রে ধরে নাতি না ধানি না শুনছি নতুন শতাব্দী নাড়া, ধাদি না নাতি না গান নাতি না ধাদি না জোরে গাও ধাদি না নাতি না আরো জোরে নাতি না ধাদি না ধাদি না নাতি না Dadina natina natina dadina dadina natina natina dadina dadina natina natina dadina dadina natina natina dadina 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 natina dadina natina dadina da ha moja ওনাদের বারণ করো তালে যে বেনি মাধব গাইতে বারণ করো একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস হ্যাঁ জানি কিন্তু গাইব না রূপমকে দাদিনা নাতিনা গাইতে বলো তারপরে আমাকে বলবে একলা ঘর আমার দেশ দাঁড়া দাঁড়া রাগ করিস না রাগ করিস না দাঁড়া চিন্তা করতে দে হাই 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 করে চিৎকার করছে ভাল লাগে না আয় কে যাবি গাইব কারণ বেনী মাধব কিন্তু আজকে হবে না এটা আমাকে ক্ষমা করবেন কিছু করার নেই কারণ ছোটরা বেনী মাধবের কী বোঝে ঠিক না আর কি কী সব গান আমায় বলছে সবই জানি বনমালী তুমি পরজনমে হইও রাধা কিন্তু গাইব না আমি একটু আমার এই ছানাপোনাগুলোর একটু পরিচয় করিয়ে দিই দিয়ে তারপরে দেখছি কি গাই এক ওঠার জন্য রূপক কিং রূপম ফিসলামের দরকার পাগল না পিঠ খারাপ এদের বলো তো পেট খারাপ ও হচ্ছে আকাশ আরে আকাশকে হাততালি দাও একজন একলা ঘর আমার দেশ গাইতে পারে আমার এই টিমে সেটা হচ্ছে ওই এই ছেলেটা কিন্তু আমি গাইতে দেব না গাইতে দেব না এই কারণে যে এইখানে আমি লোপা মুদ্রা মিত্র এখানে রূপমের গান আমি গাইব না কারণ আমিও 30 বছর ধরেই গান গাইছি সুতরাং অন্যর গান গাই না তো নিজের গান গাই নিজের গান গাইব ওই কারণে ঠিক আছে আকাশের পরে রয়েছে আমাদের বেস গিটারে টুক্কা টুক্কার পরে রয়েছে আমাদের অনুপম পারকাশনে তারপরে ড্রামসে রয়েছে আমাদের প্রীতম গিটারে রয়েছে আমাদের টফি কিবোর্ডে রয়েছে কুনাল আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি আজকে যারা আমাদের শব্দ প্রক্ষেপণে সাহায্য করেছেন প্রত্যেককে থ্যাংক ইউ লাভ ইউ সব কিছু আর তার সঙ্গে আছে আমাদের চুয়াদা কৃষ্ণ আমাদের ছোটটার নাম কী রে ছোটু ছোটু এর সঙ্গে রয়েছে আমাদের শামসাদ আমাদের উদয় এবং আমাদের ম্যানেজার রানা এই হলো আমাদের ফুল টিম এত বছর ধরে আমরা সবাই মিলে গান বাজনা করি আনন্দ করি ওইটুকুই তা আয়কে যাবি কে কে জানে
চলো রেডি রেডি চলে যাও সবাই চলে যাও
অনেকে শুধুমাত্র বেণী মাধব শোনার জন্য এসেছিলেন। পুরোটা না গাই খানিকটা তো গিয়ে আমাকে যেতেই হবে, কারণ একজনের যেমন একলা ঘর আমার দেশ আছে, আমারও বেণী মাধব আছে। বাংলা গানের ইতিহাসে যদি আমার নাম থাকে তাহলে বেণী মাধবের জন্যই থাকবে, অন্য কোনো গানের জন্য নয়। যে কজন শুনবেন তাদের জন্য খানিকটা শোনাচ্ছি, সকলের জন্য নয়। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব, মোহনবাসী তোমার তরুমূলে বাজিয়েছিলি আমি তখন মালতী স্কুলে, ডিস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলা মাধব, বেণী মাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন, সব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো স্বীকার করি দুজনে কি মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো রাতে, এখন ঘুমোতে যাই একতলার ঘর, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্নায় শিকড়ে, আমার পরে জীবন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেল
জানি না আজ কার সঙ্গে থাকি, আজ জুটেছি কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন ই পাড়া সেলাই দিতে বলি, তবু আগুন বেনি মাধব জলে কই কেমন হবে যদি নষ্ট হই বেনি মাধব না আর করব না, কারণ আমার নাচাকোদার বয়স শেষ হয়ে গেছে, এবার রিটায়ারমেন্টে এসেছি, তো তাই বেনিমার ধর তোমার বাড়ি যাব বলতে আমার ভালো লাগে, আবার হবে পরের জন্মে। হ্যালো, ধন্যবাদ জানাই আমাদের প্রিয় শিল্পী, এত ভালো একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন আমাদের চির আকাঙ্ক্ষিত শিল্পী শ্রীমতী লোপামুদ্রা মিত্র দিদিকে অনেক ধন্যবাদ জানাই বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই আমাদের সাউন্ড সিস্টেম, আমাদের এলইডি সিস্টেম যারা আছেন, লাইট সিস্টেম,